আকাতকা দিচ্ছেন 5/3 ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন খান, রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাল হাসান কাইসার। আমাদের মাননীয় মেয়র আজমা নাসির উনি একজন ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্লাস ডিবিসির সহসভাপতি। এই যে উনি যে কর্মকাণ্ডগুলো করছেন উন্নয়নের দিকে আমি যাব না, যেহেতু একটা খেলার বিষয়। মেয়র আন্তঃওয়ার্ড ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 41টি ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা, আমরা যদি 39 ওয়ার্ড অংশগ্রহণ করেছি, এটার মাধ্যমে যেই ফুটবল বিলীন হয়ে যাচ্ছে খেলা, সেটা আবার প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যদি শুরু হয় এই টুর্নামেন্টের মাধ্যমে, যুব সম্প্রদায়ের নৈতিক চরিত্রের স্ফলন ঘটবে না বলে আমি মনে করি। কেন? কারণ খেলাধুলায় যারা জড়িত থাকবে তারা কখনো খারাপ পথে খারাপ কাজে লিপ্ত হবে না, তাদের চোখে একটা পর্দা থাকবে। আমরাও ছোটোবেলা থেকে এই খেলাধুলা করে আসছি বিদায়, আজকে এটার প্রতি আমাদের সমর্থন আগ্রহ ভালোবাসা সব চাইতে বেশি। আমি মিয়ানমারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে এই টুর্নামেন্টটা শুরু করার জন্য। আসলে ফুটবল অনেকটা আমাদের দেশে, ক্রিকেটটা এখন জনপ্রিয় খেলা হয়ে গেছে, এক সময় ছিল ফুটবল জনপ্রিয় খেলা। এর বাইরেও আমি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত আছি, দেখেছি যেমন এই ভলিবল, হ্যান্ডবল, কাবাডি এগুলা বিলুপ্ত হয়ে গেছে, আউটডোর ইনডোর সব খেলাগুলা এখন উনি চালু করেছেন। ভলিবল আগে দেখা যেত যে প্রতিটি মাদ্রাসায় একটা টিম থাকতো, ভলিবল খেলত নাই, গ্রামে গ্রামে ফুটবল খেলা, সব জায়গায় ফুটবল খেলাটা জনপ্রিয় খেলা ছিল। এটা মেয়র ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আবার সবাই সজাগ হবে, জাগো ফুটবল আনন্দে আনন্দিত হয়ে চলবে। দুঃখজনক বিষয় যেটা, সেটা হচ্ছে টিম চালান। আজকাল খেলাধুলা করতে গেলে এটা একটা বিশাল অর্থকরী বিষয় আছে। ধনাঢ্য ব্যক্তিরা গার্মেন্টস করে, শিল্প প্রতিষ্ঠান করবে, কিন্তু খেলার মাঠ করে না। আপনার দেখেন শিল্পপতিরা যদি এগিয়ে আসতো, এই যে টুর্নামেন্টে আমি যে অংশগ্রহণ করেছি এখানে 5-6 লাখ টাকা খরচা হবে, আমার মেয়ের মধ্যে 1 লাখ টাকা করে প্রতি ওয়ার্ডকে দিয়েছেন, কিছু হয় না, আমি কোথেকে পাবো এই টাকা? শুভাকাঙ্ক্ষী যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তারা যদি এগিয়ে আসত, আজকে আমাদের সমাজ থেকে এই ড্রাগসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদেরকে করতে হতো না। আমরা খেলাধুলার প্রতি সবাই যদি সক্রিয় থাকি, তাহলে ওয়ার্ড সমৃদ্ধশালী হবে, এলাকা সমৃদ্ধশালী হবে।